নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, মোবাইল ইন্ডিয়া অনলাইনের থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন, পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন, 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ এইচডিভি টিভিএস হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি আরামবাগ রোড হুগলি, মোবাইল নম্বর 9732627262 মোবাইল ইন্ডিয়া। আজ আলোর দীপাবলি, কিন্তু আগুনের তেজে অন্ধকারে ছোঁয়া পাঁশকুড়ার চাঁপাডালি 106টি দোকানে। ভোর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই 3টি দোকান, আরও 3টি দোকান আগুনের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা যায়। পাঁশকুড়া থানার চাঁপাডালি বাজারের ওপর মোটরসাইকেলের রিপেয়ারিংয়ের দোকান, সিস্টেম ইমারতি দোকান সহ আরও অন্যান্য দোকানেও আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পাঁশকুড়া থানা ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। 10টি বাইক সহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ইতিমধ্যে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিভাবে আগুন লাগে বলে অনুমান? শর্ট সার্কিট। কতক্ষণ তবু আগুনটা লেগেছিল? ওটা পুরো রাত্রে লেগেছিল। সকালে আমরা দমকল খবর দিই, দমকল আসে, আমরা নিজেরা সহযোগিতা করে আগুনটা নিয়ে। কত টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান? ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে। ক্ষয়ক্ষতি এখানে ছোট দোকান প্লাস আমাদের সাইল এন্টারপ্রাইজের স্টক, হ্যাঁ, সিমেন্ট এবং স্টক স্টেট সব আছে, প্রায় 10 লক্ষ টাকার বাইরে। বিল্ডিং ক্ষতি হয়েছে, সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার বাইরে। আপনার আপনার কি দোকান? আমার স্টক সিমেন্ট। সিমেন্ট, আচ্ছা। আপনার নাম? জেলে কাদের মালিক। আপনার দোকানের নাম? সাইল এন্টারপ্রাইজ। বাড়ি? বাড়ি তরুণদের। আপনার দোকানে যে আগুন লাগে, কি করে কিভাবে খবর পেলেন? আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ফোন গিয়েছি, এখান থেকে কেউ ফোন করেছে, ফোন করে বাবাকে ফোন করলো আগে। বাবাকে ফোন করার পরে বাবা আমাকে বললো যে দোকানে আগুন লেগেছে। সেই মুহূর্তে হুমুর করে এসে এখানে প্রায় আমি 6টা সাড়ে 6টা নাগাদ ঢুকে যাই, 6টা নাগাদ ঢুকে যাই। এসে দেখি যে বিধ্বস্ত আগুন, মানুষজন এসে সব বালি টালি দিচ্ছে, জল দিচ্ছে, দিয়ে আগুন নেওয়ার চেষ্টা করছে। আমিও এসে কন্ট্রোল করলাম, অনেক মাল মেটেরিয়াল সবই ছিল দোকানদারের, যে যতটা পেরেছে বের করতে, কিন্তু বেশিরভাগ জিনিসটাই নষ্ট হয়ে গেছে। আনুমানিক কত টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান? আনুমানিক এখানে টোটাল যদি মিলে না যায়, মোটামুটি মানে সামনে মোটরসাইকেল দোকান ছিল আমাদের, পিওর ইজিপশিয়ান বোর্ডের দোকান, পাশে চ্যানেলের দোকান, মিলিয়ে প্রায় 12-15 লাখ টাকা, 15-20 লাখ টাকার মধ্যে। আচ্ছা, এই যে আগুন নেভানোর কাজে দমকলকে কি খবর দেওয়া হয়েছিল? দমকল খবর দেওয়া হয়েছে, কিন্তু দমকল বাহিনী এসেছে একটু লেট হয়ে গেছে আসতে। আমরা অনেকটা নিয়ে দেবার পরে দমকল বাহিনী প্রথমটা মনে হয় কোলাঘাট থেকে এসছে, তারপরে নিয়ে দেবার পরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার তমলুক থেকে। আপনার কি দোকান? আমার পলসিন জিপসান বোর্ডের দোকান। আপনার তবু মোটামুটি কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান? আমার ক্ষয়ক্ষতি এই মুহূর্তে বলতে পারেন সম্মাল দিয়ে প্রায় নষ্ট, আমাদের স্টক খাতা খাতা সব পুড়ে গেছে, মোটামুটি 4-4.5 লাখ টাকার মতো। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল জামানা। বাড়ি? বাড়ি বটতলা, রাধাকৃষ্ণ। আপনার দোকানের নাম? মেহেক এন্টারপ্রাইজ।